বই বোকাদের মিলন মেলা, বিকেল যত গড়াচ্ছে ততই বাড়ছে বেশ, সন্ধ্যা ঘনিয়ে আসলেও থামছে না বই প্রেমীদের বইয়ের খোঁজে ছুটছে তারা। বই কিনতে নিজের পছন্দের গুরুত্ব দিচ্ছে, পাতা উল্টিয়ে দেখছেন কি নিয়ে লেখা বইটি। সোমবার বাংলা একাডেমির আয়োজিত অমর একুশে বইমেলা প্রাঙ্গণ ঘুরে বই প্রেমীদের এমনই চিত্র দেখা গেছে। অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমরা বইমেলাতে এমনিতে ঘুরতে ক্যাজুয়ালি ঘুরতে আসার জন্য আসছি, আর বিয়ের পর আমাদের প্রথম আর কি আমরা ফ্যামিলি বের হয়েছি আর কি বইমেলা দেখার জন্য। করোনার কারণে তো আমরা প্রায় অনেক দিন বের হইনি, তো এই করোনার পরের আর কি এই প্রথম আর কি এখানে আসা, তো মোটামুটি এখানে এসে ভালোই লাগতেছে। বই কেনার কথা হচ্ছে, যদি ওরকমভাবে পড়া হয়নি, বাসায় যে বই আছে ওইগুলোই পড়া হয় না ঠিক মতো, যেটা সত্য কথা। আর বাচ্চার জন্য নিব, বাচ্চা ওরকম হইলে দেখা গেছে নেওয়া যায়। বইমেলায় এসে অনেকদিন পর ভালোই লাগছে, করোনার পরে আবার আসলাম এতদিন পর। আর আজকে বই কিনেছি, একটি বই কিনেছি, সেটা হচ্ছে ওডিসি বাই হোমার। এটা বাইরের বই, তাই ট্রান্সলেশনের বইটা কিনেছি। আরও কিছু বই দেখছি, আর রবীন্দ্রনাথেরও কিছু বই কেনা হয়েছে, আর এই তো ভালো লাগছে। কেউ কেউ কিনেছেন নিজের পছন্দের বই, আবার প্রয়োজনকে উপহার দিতেও তালিকায় রাখছেন বই। বই সংগ্রহ করতে প্রবাস থেকেও ছুটে এসেছেন কেউ কেউ, করছেন আকাঙ্ক্ষিত বই সমূহ। হ্যাঁ, অবভিয়াসলি খুব ভালো লাগছে, আর ছোটোবেলায় তো এভরি টাইম ভিজিট করতাম, সো আজকে স্পেশাল একটা ডে। ডেফিনেটলি ওদের তো একটা সেপারেট সেকশন থাকবে, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু সব কিছু মিলিয়ে, বাট ভালো লাগছে। আমার আগের থেকে মনে হয় পরিবেশ আরও বেশি অর্গানাইজড হয়েছে। বাংলা একাডেমি থেকে ঐতিহ্য নিয়ে ওনারা প্রত্যেক বছর একটা বই বের করে বিভিন্ন জেলার ভিত্তিক, তো ওখান থেকে হচ্ছে বরিশাল জেলা আর হচ্ছে পিরোজপুর নিয়ে দুইটা বই। আর গিফট করেছি, গিফটের জন্য কিনেছি দুই তিনটা বই, সেটা হচ্ছে এই। আর বইমেলায় ভালো লাগছে, গত বছর আসা হয়নি, তার আগের বছরও তো সম্ভব হয়নি, এবার এসেছি, অনেক ভালো লাগছে। তবে বইমেলায় সবাই যে শুধু বইয়ের খোঁজে এসেছে তা নয়, দেখতে এসেছেন কেউ কেউ। 1 ফেব্রুয়ারি শুরু হওয়া এই বইমেলা, বইপোকাদের এই মিলন মেলা চলবে পুরো ভাষার মাস জুড়ে।